বাংলাদেশে হিন্দুদের উপর ন্যাক্কারজনক হামলা, হুজ্জতি, মারধর, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যার ঘটনায় রাজ্যে প্রতিবাদের ঝড়। এরই নিরিখে রবিবার বনমালীপুরস্থিত রামঠাকুর সেবা মন্দিরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত। সভায় পরবর্তী বিভিন্ন কর্মসূচি গৃহীত। বাংলাদেশের এই ন্যাক্কারজনক ঘটনায় গোটা দেশবাসী প্রতিবাদে সোচ্চার বলে জানালেন রামঠাকুর দীক্ষিত রাজ্যের পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। যদিও বাংলাদেশে আপাতত ন্যাক্কারজনক হিংসা হ্রাস পেয়েছে, তবু মুছে যায়নি রক্তের দাগ, কাটেনি আশঙ্কা আতঙ্ক, একটা অবিশ্বাসের বাতাবরণ। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ন্যাক্কারজনক হামলা, হুজ্জতি, দুর্গা প্রতিমা, দুর্গা মণ্ডপ ভাঙচুর, অগ্নিসংযোগ, মারধর, ধর্ষণ ও হত্যার ঘটনায় গোটা বিশ্বব্যাপী আলোড়ন তৈরি হয়েছে। সর্বত্র উঠেছে প্রতিবাদের ঢেউ। এরই নিরিখে রবিবার রাজ্যের সমস্ত রামঠাকুর দীক্ষিত ভক্তরা একত্রিত হয়ে প্রতিবাদ সভা করলেন। আগরতলার বনমালীপুরস্থিত রামঠাকুর সেবা মন্দিরে এদিন প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। সভায় রামঠাকুর দীক্ষিত রাজ্যের পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের ঘটনায় গোটা দেশবাসী প্রতিবাদে সোচ্চার বলে জানালেন রাজ্যের পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। কয়েকজনকে খুন করা, এছাড়াও বিভিন্ন জায়গায় সেই বাংলাদেশে হিন্দু সম্প্রদায় মানুষের উপর অত্যাচার, এই ঘটনা, এই কাজের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবে আমরা সকলে ব্যস্ত আসছিল এবং কেউ নেই বাকি থাকার কথা নয়। প্রতিবাদ সভায় উপস্থিত বিশিষ্টরা সবাই নিজেদের ভাষণে ঘটনার তীব্র নিন্দা জানালেন এবং পরবর্তী পদক্ষেপ হিসেবে এদিনের সভায় একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি রাজ্যে যেন ঘটনার প্রেক্ষিতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারেও উপস্থিত বিশিষ্টরা নিজেদের ভাষণে আহ্বান জানিয়েছেন। এদিনের এই প্রতিবাদ সভাকে কেন্দ্র করে উপস্থিত রামঠাকুর ভক্ত শিষ্য শরণাপন্নদের মধ্যে বিশেষ আবেগ ও উল্লেখযোগ্য সাড়া ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।